প্রিয় আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে সময়ের তাগিদে ডিজিটাল নিরাপত্তা আইন তবে এর প্রয়োগ এবং মানার ক্ষেত্রে কতটা সচেতন সবাই এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক আইনজীবী সুপ্রিম কোর্ট দর্শক আপনারও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ঘিরে আবারও উত্তেজনা বাধা দিলে বিকল্প পথে যাওয়ার হুঁশিয়ারি জনগণের সাড়া না পেয়ে ভিন্ন পথে দলটি মন্তব্য ওবায়দুল কাদেরের এবার জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে মশা দমনের ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশন হাঁপানি রোগীদের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকার পরামর্শ মেয়রের এমপি আসলামের দখল করা নদীর জায়গায় এখনো বসেনি সীমানা পিলার ঢাকার চারপাশে তীর রক্ষা এগিয়ে চলছে কাজ দৃশ্যমান আধুনিক ওয়াকওয়ে ও জেটি এবছরই শুরু হচ্ছে নেপাল থেকে বাংলাদেশে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি গড়ে উঠবে পাওয়ার শেয়ারিং নেটওয়ার্ক যোগাযোগ ও বাণিজ্য সহ আরও কয়েকটি চুক্তির সম্ভাবনা এবং সিরাজগঞ্জে পনেরো দিনে তৃতীয়বার নবজাতক চুরি কামারখন্দে ঘর থেকে দিনের শিশু উধাওয়ের ঘন্টা সাড়ে পর রাস্তা থেকে উদ্ধার নারী সহ আটক পাঁচ দর্শক শিরোনাম দেখছিলেন বলছি আজকে আলোচনা শিরোনাম ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার শুরুতে যেমনটি বলছিলাম ডিজিটাল নিরাপত্তা আইনটিকে যারা প্রয়োগ করার কথা তারা কিভাবে ব্যবহার করছেন এবং নাগরিক যারা মানবেন তাদেরও ব্যবহারের ক্ষেত্রে কতটুকু সচেতনতা রয়েছে এইসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতে হাবিব ভাই আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই হাবিব ভাই যে বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই কথা হচ্ছে বা যদি বলি যে দু হাজার সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনটি হওয়ার পর থেকে কথা হচ্ছে ক্ষেত্র বিশেষে কখনো কখনো কিছু কিছু ঘটনা সামলে আসে সেটি নিয়ে আবার ফের আলোচনা হয় তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন যেটি চলতি ভাষায় আমরা বলছি সেটির ক্ষেত্রে অনেকেই এটার কিছু ধারা নিয়ে কথাবার্তা বলেন এবং আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে কিছু দাবি ছিল সম্পাদক পরিষদের পক্ষ থেকে কিছু কথাবার্তা বলা হয়েছিল সেগুলো মানা না মানার তোয়াক্কা না করে আইনটি পাশ হয়েছিল বলা হয়েছিল যে প্রয়োগের ক্ষেত্রে বিষয়গুলো অবশ্যই দেখা হবে তো এটি যদি হয় সমালোচনার দিক আবার এখন যেহেতু আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের বাইরে গিয়ে যদি আরেকটু বলি পুরো পৃথিবী এখন সাইবার স্পেসে এসেছে নানান ধরনের অপরাধ ধরেন আপনি সেটি হচ্ছে ট্রেডিশনাল ক্রাইম সেটি ক্ষেত্রেও অনেক সময় সাইবার অপরাধ ব্যবহৃত হয় বুদ্ধিজীবী অপরাধ অর্থাৎ ইন্টেলেকচুয়াল ক্রাইম যেটাকে বলি সেসব ক্ষেত্রেও দেখছি অনেক সময় সাইবার স্পেসটি ব্যবহার করা হয় তো দুটি জায়গাতেই আমাদের যারা নাগরিক হিসাবে আইন মেনে চলার কথা আমাদের সেই জায়গাতেও আমরা কতটুকু সচেতন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতার দেশের দেশের বাইরে যারা দেখছে তাদেরকে সচেতন সালাম বিজ্ঞান শুভেচ্ছা আসলে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সবাই কথা বলছে কম বেশি সাংবাদিক সমাজে কথা বলছে বিশেষ সাংবাদিকদের মানে খুব এই ব্যাপারটি তাদের সাথে তাদের কর্মের সাথে বেশি জড়িত যে কারণে তারাও কিন্তু এই ব্যাপারে অনেক মতামত তারা দিয়েছেন মাঝে মাঝে ধরেন এটা সরকারের কাছে বলার পরে সবার একটা ধারণা ছিল যে সরকার মানে এই জিনিসটা ভাববে কিছুটা কিন্তু এখন সর্বশেষ যেটা এখন দেখছি যে না সরকার ভাবছেই না যে করেছে তো করেছে এখন আইন যদি থাকে এখন ধরেন আপনার আইন মানুষকে হত্যা করলে মৃত্যুদণ্ড আইন যদি থাকে তাহলে হবেই হবে না এখন ডিজিটাল নিরাপত্তা আইনে যেভাবে মানুষের কথা বলার বা লেখার বা চিন্তা চেতনার প্রকাশ করার ক্ষেত্রে যে সমস্ত বিধিবিধান আরোপ করা হয়েছে সেই বিধিবিধানের আওতার মধ্যে কোনো না কোনো কাছাকাছি আসলে পরে তো সে আইন তাদের উপর প্রয়োগ হবে যে অতি সম্পত্তি যেটা মুস্তাক আহমেদ যেটা যেখানে থেকে উনি মারা গেলেন ছয়বার উনি জামিন চেয়েছিলেন জামিন দেওয়া হয়নি ওনার অপরাধটা কী ছিল অপরাধটা যে শিশির যিনি কিশোর উনি কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল অনেক কার্টুন এঁকেছে বিএনপি ম্যাডামকে নিয়ে তারেক রহমানকে নিয়ে বিভিন্নভাবে উনি কার্টুন এঁকেছেন বিএনপি কিন্তু তাকে ধরেও নেই বলেও নেই কিছু কোনো জিজ্ঞাসাও করে আজকে এটা মোশতাকের আহমেদের কী ছিল এই একটা কার্টুন এঁকেছিল কার্টুনটাকে শেয়ার করেছিল তো কারণ তার জন্য তাকে বারবার জামিন দিয়ে তাকে জামিন দেওয়া হয়নি এখন যদি এরকমই হয় আইনে যে একটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন হবে না তাহলে তো এটা এটা কারোর জন্যই শুভ না আর আমরা যারা এই যে সুবিধাটা ভোগ করছি তাদেরকেও কিছুটা সঙ্গত হয়ে চলা উচিত যেমন আমি মাঝে মাঝে মনে করি যে হঠাৎ করে মনে হয় যে এটা তো এখন এই যুগের জন্য প্রয়োজন কিন্তু এটা কিন্তু আমার দেশ সমাজকে নষ্ট করতেছে ইউটিউবে গেলে দেখাও যায় না মানে এটা মানে এটা সাংঘাতিক ধরনের খারাপ কিছু আসতেছে প্রয়োজন আছে এইরকম এইরকম ক্ষেত্রে এইগুলো বন্ধ করা উচিত এরকম ক্ষেত্রে বন্ধ করা উচিত বলে আমি মনে করি যেমন এখন আবার চালু হয়েছে যে আপনার ওই যে গল্প বলতেছে সব হুম হুম মেয়েরা গল্প বলতেছে এই গল্প নানান ধরনের কারোর বাস্তবতা আছে কারোর বাইরে আছে এটা এই সমস্ত গল্প শুনি কিন্তু কেউ ভালোভাবে ভালোভাবে নিচ্ছে নেওয়ার কোনো সুযোগ খারাপভাবেই বিভিন্নভাবে এই সমস্ত ক্ষেত্রেগুলিতে অবশ্যই আমাদের নিজের বিবেক থেকে আমাদের সংযত থাকা উচিত এটা ধরনের একটা বিষয় আপনি যেটি বলছেন আবার ধরেন এই ধরনের গল্প বলার অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্ন তুলে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে এরকম বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের গল্প আপনি বলছিলেন মেয়েরা গল্প বলে অনেক ছেলে মেয়ে নির্বিশেষে এই ধরনের গল্প এই ইউটিউব বা আপনার এই সাইবার স্পেসে ফেদে বসেন তো সব ক্ষেত্রে ওই আইনটির প্রয়োজন আছে কিনা সব ক্ষেত্রে আমি বলি মানে যেগুলি দেশের জন্য দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ক্ষতিকর এখন আমাকে ছোট করতে গিয়ে দেশ যদি শুরু হয়ে যায় রাইট তাহলে তো এটা করা উচিত না হুম আমাকে আপনি ছোট করেন আমার জায়গা বা আমার যে আছে সেগুলি আপনি আমার বিরুদ্ধে আপনি যা ইচ্ছা লেখেন বলেন কিন্তু আমাকে বলতে গেলে দেশ নিয়ে যে টানাটানি লাগে সেই সমস্ত জিনিসগুলির ক্ষেত্রে আমাদের অবশ্যই সংযত হওয়া উচিত আমি যদি হাবিবা একটা বিষয় নাম ধরে উল্লেখ করি আমরাই বাংলাদেশ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম তারা এখানে ধরেন তাদের দৃষ্টিতে কিছু জিনিস সমালোচনাযোগ্য সেগুলো তারা করবেন কিন্তু যখন এই যে আমাদের মুজিব বর্ষটি চলছে সেটিকে খুব আপত্তিকর একটি ভাষা ব্যবহার করেন সেই ভাষাটি আমি এখানে উল্লেখ করছি না আবার ধরেন আমাদের এই মুজিব বর্ষকে কেন্দ্র করে আমরা সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে একটি লোগো আমরা বাঁধানো হয়েছে যেটি সব জায়গায় ব্যবহৃত হয় সেইটার মধ্যে যখন আবার তারা বিকৃত করেন তখন সেই বিষয়গুলো কি আর সরকারের সমালোচনার মধ্যেই থাকে নাকি তখন সেটি আসলে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় মানে কিরকম হিসেবে মনে হয় জিনিস আছে আমরা কিছু জিনিস আছে যেগুলি আমি বললাম তো প্রথমে সংযত করা উচিত সংযত হয়ে চলা উচিত এখানে একটা জিনিস আপনাকে বাংলাদেশের নাগরিক হিসাবে কতগুলো জিনিস সেন্সিটিভ কিছু জিনিস আছে যেমন ধরেন বঙ্গবন্ধু আবার ধরেন এই যে জিয়া আমাদের সাধারণ পদক উপাধি নিয়ে যেটা বিরুদ্ধ উপাধি নিয়ে যেটা শুরু করেছিল অনেক লোককে আমি দেখি যারা বিএনপিকে পছন্দ করে না কিন্তু জিয়া রহমানের বীরত্তম পদক মানে কেড়ে নেওয়ার জন্য যে ভাষাই আপনি বলেন না কেন এই তখন মানুষ এটা পছন্দ করে নেয় এরকম কিছু সেন্সিটিভ জায়গা আছে সেই জায়গাগুলো তো আমাদের সবারই গুরুত্ব দেওয়া ধন্যবাদ সুভা শুনছিলেন যে হাবিব ভাইয়ের এক ধরনের বিশ্লেষণ আমি আপনার সঙ্গে যে বিষয়টি জানতে চাই সেটা হাবিব একটি বিষয় বলছিলেন যে আইনের অর্থাৎ এই আইনটি নিয়ে বিশেষ করে হাবিব ভাই বলছেন যে এটার মধ্যে যেহেতু কিছু বিষয় আছে সে কারণে এটার অপপ্রয়োগ হবেই তো মূল বিষয় যেটি হয়েছে আমি যেটি শুরুটি করেছিলাম এরকম যে এখনকার দুনিয়াতে আপনার সাইবার স্পেস কেন্দ্র করে অনেক ধরনের অপরাধ হয় এবং সেটির জন্য আইন একটি থাকা অবশ্যই প্রয়োজন সেটি বলে এবং সামনের দিনগুলোতে সাইবার স্পেস আরো বাড়বে সেটির সুফল যেরকম আসবে অনেকে সেটাকে কুফলতার দিকে নেওয়ার চেষ্টাও করবে তো সেই সব ব্যবহার চিন্তা করে আইনটি থাকা উচিত আর হয়তো সামনে এটিকে আরো উপযোগী করার চেষ্টা করা হবে কিন্তু এখন যে কিছু ধারা নিয়ে অনেকে কথা বলছেন এটি কি একেবারেই উড়িয়ে দেওয়ার মতো বিষয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি শ্রদ্ধাভাজন হাবিব রহমান হাবিবের সুস্বাস্থ্য কামনা করছি এবং ব্যারিস্টার পুরো নামটা আমি ভুলে গেছি ইমতিয়াজ ফারুক ইমতিয়াজ ফারুক ভাই আমি তার সুস্বাস্থ্য কামনা করছি নিশ্চয়ই তিনি বিজ্ঞ আইনজীবী হিসেবে মতামত দিবেন আপনাকে খুব কয়েকটি কথা আমি খোলামেলা বলবো একটি কথা হচ্ছে যে আমার স্বাধীনতার সীমা কদ্দূর আমাদের সংবিধান কি বলে দিয়েছে আমাদের সংবিধান বলে দিয়েছে আমি যদি ভুল বলে থাকি নিশ্চয়ই এখানে ইমতিয়াজ ফারুক সাহেব সংশোধন করে দেবেন আমাদের উনচল্লিশ অনুচ্ছেদে বলে দিয়েছে রাষ্ট্রের নিরাপত্তা বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জনশৃঙ্খলা শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা মানহানি অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্ত সংগত নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে এবং আবারও বলা হয়েছে খধারায় ধারায় সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দান করা হইল এটা আমাদের সংবিধানে উল্লেখ আছে সাবিক কারণে আপনার রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করে এমন বক্তব্য আপনি স্বাধীনভাবে দেওয়ার কোনো সুযোগ নাই এটা পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে সম্ভব নয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ডিজিটাল বাংলাদেশ যখন করেছি এর সুরক্ষা দেওয়ার জন্য দায়িত্ব কিন্তু সরকারের আবার যেই আইন নিয়ে আলোচনা করছি সেই আইন যখন সোনার ইয়েতে নুস হত্যাকাণ্ডের সময় ওই ওসি মুওয়াজ্জমের বিরুদ্ধে যখন ব্যবহার করা হয়েছিল তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে তখন কিন্তু আমাদের একটা ইতিবাচক পদক্ষেপ দেখেছিলাম আবার বাংলাদেশের এ পর্যন্ত দু হাজার আঠারো উনিশে সেপ্টেম্বর থেকে দু হাজার বিশ সালে একত্রিশ জন পর্যন্ত হিসেব করে দেখি তথ্য বলছে একশো আটানব্বইটি মামলা হয়েছে তার মধ্যে চারশো সাতান্ন জন এই মামলার গ্রেপ্তার হয়েছে এবং পঁচাত্তর জন গণমাধ্যম কর্মী গ্রেপ্তার হয়েছে এই হচ্ছে তথ্য এই যে প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে যখন আমরা কথা বলবো নিশ্চয়ই অপপ্রয়োগের ব্যাপারে কিন্তু সতর্ক থাকা সরকারের একটা বড় দায়িত্ব এই আইনের বিধানে এখানে উনুষাট অনুচ্ছেদ যদি আপনি দেখেন সেখানে বলা হয়েছে এই আইনের বলি খুব স্পষ্ট করে বলেছে বিধানবলি কার্যক্রম করিবার ক্ষেত্রে কোনো বিধানের অস্পষ্টতা পরিলক্ষিত হইলে সরকার উক্ত অসুবিধা দূর দূরীকরণ অর্থে সরকারি গেজেট প্রকাশ আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন তেমন কি এই রক্ষা কবচ কিন্তু এই আইনের ভিতরেই কিন্তু রয়েছে আর যেই ব্যাপারটি হয় আইন যখন তার প্রয়োগের ক্ষেত্রে আপনি তদন্ত ব্যাধি রেখে একজন আমার ধরেন শক্তিশালী অবস্থান আছে আমি খান মোহাম্মদ উম্মেলের উপরে আমি বিরাট ভাজন হলাম আমি একটি কয়েকজন মানুষ দিয়ে কয়েক জায়গায় আমি এই মামলা করালাম এবং রকম তদন্ত ছাড়াই এফআইআর ভিত্তিতে খান মোহাম্মদ উম্বেলকে গ্রেপ্তার করা হলো এবং তিনি বস মাসের পর মাস থাকলেন এই যে অপপ্রয়োগের জায়গাটি সেই অপপ্রয়োগের জায়গাটি বন্ধ করতে বাংলাদেশের মানুষ আপনি যদি ভোটাভুটি করেন কিংবা মানুষের যদি আপনি সেন্টিমেন্টকে বুঝতে চেষ্টা করেন দেখবেন কিন্তু এই অবস্থা কিন্তু আছে আমি সুস্পষ্টভাবে মনে করি কিন্তু যারা বলছেন দুটো ধারা দুটি ধারা এখানে একজন বলছেন যে এই আইনের প্রয়োগই অপপ্রয়োগ আবার বলছে এই আইন সংশোধনযোগ্য এই আইনের যেগুলো যোগ্য ধারা আছে সেগুলোকে জামিন করার যোগ্য বিষয় আনা প্রয়োজন আর তদন্ত ব্যথি রেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না এই ব্যাপারগুলো কিন্তু এসে দাঁড়িয়েছে আপনি জানেন রাষ্ট্র পরিচালনার যে ক্ষেত্রগুলো সেই ক্ষেত্রগুলোতে পৃথিবীতে সভ্য রাষ্ট্রগুলো নানান সময় ডিজিটাল এই বাস্তবতা নিয়ে অনেক রকম বাধার সম্মুখীন হচ্ছে এবং সেটা সব্য রাষ্ট্রগুলোতেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক রকমভাবে হচ্ছে চীনে তো কোনো ফেসবুক নাই এবং সেখানে কিন্তু প্রকাশ করার কোনো ভঙ্গি নাই ওই আলোচনাটা রাখ করলাম না আপনি একটি কোম্পানি তার পলিসি দিয়ে আপনি যখন ফেসবুক কিংবা টুইটার যখন পরিচালিত হয় সে কোন আইনের বলে এই আইনটি পরিচালিত করছে সেটাও কিন্তু স্পষ্ট না পারভেজ আরও ভালো বলতে পারেন আপনি যখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের টুইটার যখন বন্ধ করা হয় তখন কিন্তু বলা হয়েছিল এটাকে বিদ্বেষ ছড়ানো হচ্ছে আমি যদি ওই জায়গায় আসি আপনি বিদ্বেষ ছড়াতে পারবেন না আপনি দেখেন ভারতের সংবিধানে প্রথম যে সং যে সংশোধনীটি আনা হয় সেটা দুটি পত্রিকা এই যে এখনকার আর এস এস যে ধর্মান্ধ গোষ্ঠী তার একটি পত্রিকা আর তৎকালীন কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা একটা হচ্ছে অর্গানাইজার একটা আছে ক্রস রোড দুইটি পত্রিকা কিন্তু সরকার জওয়াহরলাল নেহরু সরকার বাতিল করে দিল তারা উচ্চ আদালতের স্মরণাপন্ন হলো উচ্চ আদালত বলে দিল যে কোনোভাবেই বাক স্বাধীনতা খর্ব করা যাবে না পত্রিকা প্রকাশ বন্ধ করা যাবে না সরকারকে নির্দেশ দিয়ে দিল তখন এই জওহরলাল নেহেরু মলন আবুল কালাম আজাদ বল্লভ ভাই প্যাটেল তারা বৈশ্বাস সিদ্ধান্ত নিল যে তারা সংবিধানের সংশোধনী আনবে সংশোধনীটা কী ছিল ছিল রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করতে পারে ধর্মান্ধতা ছড়াতে পারে সাম্প্রদায়িকতার বিষ বাস ছড়াতে পারে এমন কোনো কার্যক্রম এমন কোন প্রকাশনা এমন কোন বার্তা দেওয়া যায় এমন কোন প্রকাশনা কিন্তু করা যাবে না এটা ছিল ভারতের প্রথম সংবিধানের প্রথম সংশোধনী আমি শেষ করে আনছি এই যে পঁচিশ এবং একত্রিশ ধারা কেন অসাংবিধানিক নাই এটা কিন্তু হাইকোর্ট দুই হাজার বিশ সালে পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু একটা রুল জারি করেছিলেন পঁচিশ আঠাশ উনত্রিশ একত্রিশ এই সমস্ত ধারাগুলোর ব্যাপারে হাইকোর্টে নয়জন ব্যক্তি রিট আবেদন করেছিলেন আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের সম্পাদক পরিষদ তারা বারবার কিন্তু কথা বলেছেন সরকারের তথ্য শুরু করে আইন সাথে কিন্তু তারা কিন্তু আলাপ রচনা এসেছেন তারা অনেকগুলো ব্যাপারে কিন্তু তারা তাদের মতামত ব্যক্ত করেছেন এখন এই জায়গা এসে দাঁড়িয়ে আপনি একটা জিনিস খেয়াল করুন দুই হাজার সালে আমি তারিখটা বলছি উনিশে ডিসেম্বর উনিশে ডিসেম্বর একটি দুহাজার সালে বাংলাদেশের ইতিহাসের একটি কালো দিন বলা হয়েছিল সেদিন ই ব্লকের আয়োজনে একটি তৃতীয় বাংলা ব্লক দিবস পালিত হয় আমি সরাসরি ডকুমেন্ট দেখে বলছি উপস্থিত ছিলেন কারা ছিলেন হচ্ছে সেরজুল ইসলাম চৌধুরী অধ্যাপক শেষ চৌধুরী অধ্যাপক আনিসুজ্জামান তারা বলেছিলেন এই যে যুদ্ধপদের পক্ষের যে সমস্ত তৎপরতা ডিজিটাল দুনিয়াতে হচ্ছে এ কারণে একটি কঠিন আইন হওয়া প্রয়োজন এটা কিন্তু আমি তথ্য উপস্থাপন করে বলছি এখন অধ্যাপক সাদে খুব শ্রদ্ধ ব্যক্তি সর্বজন শ্রদ্ধ তিনি এখন বলছেন এই আইনের বাতিল চান আমার কাছে গোলমেল ওই জায়গাটাই আপনি আইনের বাতিল চান নাকি আইনের আপনি যথাযথ প্রয়োগ চান আপনি যখন যেই বার্তা যেই তথ্য আপনি সাম্প্রদায়িকতার উস্কানি ঘটাবে রামুর মতো ঘটনা ঘটাবে নগরের মতো ঘটনা ঘটাবে রসগরদের মতন একজন নিরীহ অশিক্ষিত মানুষ যিনি অ্যাকাউন্ট খোলার তার কোনো সামর্থ্য নেই যার সেই যেই মোবাইল ফোন তার সে সেটা নাই তাকে যখন এই দেখার তার অ্যাকাউন্ট খুলে এটা করা হয়েছে তখন সেই সিকিউরিটি দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তায় এখন এই প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আমাদের একটা বড় আলোচনা হওয়া প্রয়োজন এবং সরকারের এই ব্যাপারে দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং কিন্তু আমি ওইটা মানতে একেবারেই রাজি না আবার জোর দিয়ে বলছি যে আমরা যখন আস্থা অনাস্থার কথা বলি আমাদের অনাস্থা খুব সস্তা হয়ে গেছে এই অনাস্থাতে সস্তা হওয়ার যে জায়গাটা পৌঁছেছে এইটা আমরা যেন কেউ সরকারি দলের বাইরে থেকে যারা তারা যেন কোনোভাবেই যেন এটাকে আশকারা না দিই না আমার আমাদের সন্তান আমাদের সকলের সন্তান আমাদের পরিবার সকলেরই পরিবার এবং এই দেশ কিন্তু সবার উপরে খুব ভালো করে মনে রাখা দরকার যে যেখানে ব্যত্যয় ঘটায় যেখানে বিশৃঙ্খলা ঘটায় যেখানে ভুল বার্তা দেয় ভুল পরিক্রমা তৈরি করে সেই জায়গায় কিন্তু যে আপনার সাইবার সিকিউরিটি থাকতেই হবে আপনি জানেন বাংলাদেশ গত বছর এই বছর সাইবার সিকিউরিটি বিশ্বর যে সূচক সেই সূচকে আট ধাপের বাংলাদেশে অগ্রগতি হয়েছে জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বেস্টার ইমতিয়াজ ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় আমরা আজকে আলোচনার শিরোনাম করেছি ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার তো ব্যবহারটা আমরা দুই ক্ষেত্রের ব্যবহারের ক্ষেত্রে বলছি অর্থাৎ আইনটি প্রয়োগ করার ক্ষেত্রে যারা ব্যবহার করছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে অন্যান্য দায়িত্বশীল যারা আছেন তারা আবার আইনটি যারা মানবেন তারা আমাদের ডিজিটাল স্পেসে নিজের নিজেকে কিভাবে উপস্থাপন করছেন অর্থাৎ ডিজিটাল স্পেসটি তিনি কিভাবে ব্যবহার করছেন সেটিও একটি দিক দুটি দিক মাথায় রেখে আমি বলতে চাই আপনার কাছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে নানান ধরনের কথা রয়েছে আসলে মূলত এটি নাগরিকদের জন্য কতটুকু উদ্বেগ উদ্বেগজনক বলে আপনি মনে করেন আর অথবা যে উদ্বেগটি আছে সেটির মধ্যে যৌক্তিকতা কতটুকু ধন্যবাদ আপনাকে প্রথমে আসলে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার যে একটা একজন নাগরিক হিসেবে আমার যে মৌলিক অধিকারগুলো আছে সেটা কিন্তু একটা এক কিছু অংশে তা সার্বজনীন অর্থাৎ পৃথিবীর সব দেশেই ধরুন আপনার রাইট টু লাইফ বলেন তারপরে রাইট টু এডুকেশন বলেন ইত্যাদি কিছু 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 বিষয়ে আপনার সার্বজনীন একটা স্ট্যান্ডার্ড আছে বাক একটা আমাদের সংবিধানের উনচল্লিশ অনুচ্ছেদে যেমন তার প্রোটেকশন দেওয়া আছে পৃথিবীর বিভিন্ন দেশে তার প্রোটেকশন দেওয়া আছে বাক স্বাধীনতার আবার কিছু এক্সেপশনও দেওয়া আছে এখন এই এক্সেপশন গুলোর জেনেরিক ওয়ার্ডিং কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে একরকম কিন্তু একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই যেটি খুব ইম্পর্টেন্ট বুঝা সেটি হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের ইতিহাস সামাজিক অবস্থা ইত্যাদির প্রেক্ষিতে কিন্তু এই এক্সেপশনগুলোকে দেখতে হবে যেমন আপনি যদি ইউরোপে দেখেন এন্টিসেমিটিজম নিয়ে যদি আপনার কোনো অবস্থান থাকে তাহলে কিন্তু সেটার কোনো প্রোটেকশন আপনাকে আপনার আপনার সামাজিক অবস্থান বলেন আপনাকে প্রসিকিউশন বলেন সব ধরনের সবকিছু ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে সব বলেছে যে অ্যান্টিসেমিটিক কোনো বক্তব্যের কোনো স্থান ইউরোপে নেই কেন কারণটা হচ্ছে সেটা তার ইউরোপের যে নোংরা ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই সময়কার সাথে কমনসেট করে অস্ট্রিয়াতে আপনার নাজিদের পক্ষে কথা বলাটা সেটা একটা অপরাধ সেখানে কোন ফ্রি স্পিচের কোনো সুযোগ নাই অন দা আদার হ্যান্ড আপনি যদি দেখেন যে অন্য ধর্মের ব্যাপারে যদি আপনি কিছু বলেন সেটা কিন্তু ফ্রি স্পিচ দ্বারা কাভার্ড বিভিন্ন কার্টুন ইত্যাদি ফ্রি স্পিচ দ্বারা কাভার্ড সেটা হচ্ছে ইউরোপের অবস্থা সুতরাং সেইখানে যদি ডিফারেন্সিয়েট করা সম্ভব হয় আমাদের দেশেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা ব্যবহারকারী আছি আমাদের বাক স্বাধীনতার যেই লিমিটটা আছে সেই লিমিটটাকে কিন্তু আমাদের রাষ্ট্রের ইতিহাসের থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই সেই ক্ষেত্রে যদি দেখেন আমাদের যে মানে স্বাধীনতা আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র আমাদের যে স্বাধীনতার মূল মন্ত্র সেই জায়গা থেকে এবং স্বাধীনতার যে মহানায়ক বঙ্গবন্ধু সেই জায়গা থেকে যেমন আমাদের আমাদের এটা পয়েন্ট ডিজিটাল দেখেন ক্ষেত্রে বঙ্গবন্ধুকে একটা স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছে স্বাধীনতাকে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে সো এই ক্ষেত্রে কেউ যদি বলে যে আমার বাক স্বাধীনতা আছে আমি সেই জায়গায় এনক্রোচ করব তার তো কোনো সুযোগ নেই তাহলে তো তার সেই বাংলাদেশে হতে পারে না বাংলাদেশে থাকতে পারে এটা এটা হচ্ছে একটা একটা প্রাথমিক একটা কথা বললাম যে আমাদের ডিজিটাল সিকিউরিটি আইনটাকে বুঝার জন্য কিন্তু আমাদের সামগ্রিক পরিস্থিতি ইতিহাস ঐতিহ্যের বাইরে গিয়ে এটাকে বিশ্লেষণ করলে হবে না দুই নম্বর কথাটা হচ্ছে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে ব্যবহারকারীরা কিভাবে করবেন এবং আইন প্রয়োগকারীরা কিভাবে করবেন যেমন আমরা যারা জনসাধারণ তাদের জন্য আপনি আমরা কি দেখতে পাই কিছু বেসিক জিনিস যে আমি কাউকে অশ্লীল কথা বলবো না কারো অসত্য কথা বলবো না এখানে কিন্তু কোথাও বলা নাই যে সরকারি দলের বিরোধিতা করা অপরাধ এখানে বলা নাই যে একজনকে পলিটিক্যাল বক্তব্যকে তার পলিটিক্যালি ক্রিটিসাইজ করাটা খারাপ এখানে বলা নাই যে আপনার অতীতে কারো সে যদি কোনো দুর্নীতি করে থাকে অপরাধ করে থাকে সেটা বলাটা খারাপ এটা বলা নাই যে রিপোর্টিং করাটা খারাপ এইখানে যেটা বলা আছে যে আপনি প্রপাগান্ডা ছড়াতে পারবেন না আপনি রাষ্ট্রের ক্ষতি করতে পারবেন না আপনি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না কাউকে হেয় প্রতিপন্ন করতে পারবে না ইত্যাদি আবার এর মধ্যেও কিন্তু ক্যাটাগরাইজেশন আছে যেটা বলছিলাম যে আপনি সার্বভৌমত্ব স্বাধীনতা বঙ্গবন্ধু সেই জায়গায় আপনি যদি অবমাননা করেন তার এক রকমের ব্যবস্থা যেগুলো সেগুলো কগনাইজেবল অফেন্স প্রথমে অজামিন যোগ্য আবার যেগুলো হচ্ছে আপনার ডেফামেটারি যেমন পঁচিশ যেটা হেয় প্রতিপন্ন করা অথবা কনফিউশন সেটা আবার জামিনযোগ্য অপরাধ আপনি কিন্তু আইনের স্ট্রাকচারের মধ্যে বলে দেওয়া আছে যে কোথায় কতটুক সিরিয়াসনেস এবং ক্রিমিনাল একটা কনসেপ্ট আছে যে আপনি সাজা দেখে বুঝতে পারবেন যে এটা কত সিরিয়াস অফেন্স আপনি যদি কথার কথা দেখেন একুশ দেখেন একুশে দেখবেন দশ বছরের সাজা এখন اومিলিকের রাজনীতি বা বঙ্গবন্ধুর পলিসির সাথে হয়তো কেউ দ্বিমত করতে পারে কিন্তু তাকে অবমাননা করার কোনো মানে সুযোগ নাই এই জায়গাতে একটা ডিফারেন্সিয়েনশিয়েশন করতে হবে জি এটা আমি বুঝতে পারছি সংgame আমি আরেকটি বিষয় আপনাকে জানতে চাই আপনি যেটি বলছিলেন যে রিপোর্টিং করা যাবে রিপোর্টিং করতে কোনো বাধা নাই কিন্তু প্রপাগান্ডা ছড়ানো যাবে না তো এই ক্ষেত্রে এই আইনে প্রপাগান্ডার সংজ্ঞা কি দেওয়া হয়েছে মানে কোনটিকে প্রপাগান্ডা হিসাবে ধরা হবে আচ্ছা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আলটিমেটলি আপনি ধরেন যখনই কিছু আহ যে যখনই আমরা একটা কথা বলি যে রিজনেবলনেস যে কথাটা অর্থাৎ একজন যুক্তিযুক্ত মানুষ এটাকে কিভাবে দেখে এখন আজ একজনের কাছে যা আর আরেকজনের কাছে তা ডিস্ট্রেসফুল না ধরেন করোনার কথা বলি করোনা কালীন সময়ে বাংলাদেশের মানুষ সব পৃথিবীর পৃথিবীর সমস্ত মানুষ যে প্যান্ডেমিকের মধ্যে যে মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছে এই করোনা নিয়ে যদি আপনি একটা হাসি তামাশা করেন একটা যোগ করেন এটা যেমন ইনসেনসিটিভ তেমনই এটা সম্বন্ধে আপনি যদি বলেন যে কথার কথা এখন যদি বললেন যে করোনা আপনি কি বলে এই ওয়াসার পানিতে করোনা ছড়াচ্ছে কথার কথা যদি আপনি এটা এটা বলেন এই যে একটা ভিত্তিমূলক ভিত্তিহীন কথা দিয়ে এটা নরমালি অনেকের কাছে যোগ মনে হতে পারে কিন্তু এটার মানে মানে এফেক্টটা কিন্তু অনেক ডিপ সেই জন্য কোনটা প্রপাগান্ডা কোনটা প্রপাগান্ডা না ফর এক্সাম্পল এটা কিন্তু আপনাদের গণমাধ্যম নীতিমালা দুই হাজার সতেরো বা সম্প্রচার নীতিমালা দুই হাজার চোদ্দ তে যেই গাইডলাইন গুলো দেওয়া আছে আপনার ডেফামেশন সম্প্রচারের ক্ষেত্রে সত্য মিথ্যা সেগুলো বলা আছে এখন যে প্রচার করে সে তো জানে যে তথ্যটা সত্য কি সত্য না তথ্যটা যদি সত্য কি সত্য না তার যদি সেই জ্ঞানটা থেকে থাকে একজন অথবা একজন যুক্তিযুক্ত মানুষ যদি সেটাকে প্রপাগান্ডে হিসেবে মনে করে সেটাই প্রপাগান্ড সবকিছু যে সংজ্ঞায়িত করে সেটাকে টিক বক্স করা যায় সেটা কোনোদিন ঠিকও না সেটা উচিত না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার একটা অবজেকটিভ স্ট্যান্ডার্ড থাকা উচিত যেমন একটা একটা আপনি একটা যোগ করতে পারেন একটা সাধারণ সময়ে যে যোগটা খুব হয়তো সময় মেনে নিবে একটা ভাষ্যরসের ক্ষেত্রে দেখবে সেটা কিন্তু আপনার ধরেন করোনাকালীন মহামারীর সময় কিন্তু তা এক না তো এই জন্য আপনি কোন পরিস্থিতিতে কখন কি বলছেন সেই বিষয়টাকে কিন্তু আইনের মধ্যে আপনার বিল্ট ইন করা আছে জি এবং ধন্যবাদ আপনাকে আপনারা বললে সঙ্গে থাকুন বেস্টার ইন্টারিয়ার ফারুক আপনার সঙ্গে আবার যুক্ত হব হাবিব ভাই এখানে শুনছিলেন যে আমাদের বেস্টার সাহেব যে আইনের যে ব্যাখ্যাগুলো দিয়েছিলেন আমরা ধরুন এখানে আমরা যারা আছি আমরা কেউ আইনজীবি নই কিন্তু ওনার ব্যাখ্যা শুনে যেমন যে বিষয়টি বুঝে থাকি এখন ধরুন আপনার মতের বিরুদ্ধে আরেকটি মত আমি বলবো একটি কথার আমি আরেকটি বিরোধিতা করব তো সেটি করতে গিয়ে যখন একেবারেই তিনি যেটি বলছেন যে অযৌক্তিক কোনো কিছু নিয়ে আসবো কিংবা যেটি হচ্ছে আমার রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত আনে কিংবা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে আমি আবার শুরুর দিকে যাচ্ছি তো তখন সেটির জন্য কেউ যদি গ্রেফতার হন সেটিকে কি আর তখন অপপ্রয়োগ হিসাবে চিহ্নিত করা যাবে না এখানে আপনার আপনার এক এক দেশের আইনের প্রয়োগ হম আমাদের দেশে যেমন কি হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে কোন ঘটনা ঘটলো না ধরেন এই ডিজিটাল নিরাপত্তা আইন বাদ তারাও যদি কথা বলে এখন বর্তমান বাংলাদেশে যে কালচারটা চলছে চলছে আমাদের হাজার হাজার লাখ লাখ মানুষের নয় মামলা কোনো কারণ ছাড়া কোনো ঘটনা ঘটে নাই এই যে ঘটনা ঘটলো না অথচ মামলা দিয়ে দিল এর কি এর কি কোনো প্রতিকার আছে এটা একটা মানুষ প্রভাগান্ডা ছড়াচ্ছে সেই প্রভাগান্ডা ছড়ানোর মধ্য দিয়ে রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না সেটা বিরুদ্ধে একটা বিষয় আছে আর আপনি যেমন বলবেন যে উনি যেমন বললেন হ্যাঁ এখানে কিছু কিছু এক্সেপশনাল কিছু ব্যাপার আছে তাই বলে আপনি আমার বিরুদ্ধে কি আপনি যাইছে তাই বলতে পারবেন পারবেন আপনি অনেক বড় আপনার বিরুদ্ধে আমি কিছু বলতে পারি আমার নামে মামলা হবে আমি অনেক ছোট আমার বিরুদ্ধে আপনি যাইছে তাই বলবেন তাহলে পর সেটা কী হবে এই জায়গায়ও তো আপনার আইনের প্রয়োগের একটা ব্যাপার আছে আজকে বাংলাদেশ আমি বাইটাই বলছি ধরে একজন বড় মানুষের বিরুদ্ধে ক্ষমতাবানের বিরুদ্ধে বললে সেটি আপনি বলছেন যেরকম অপরাধ একজন একেবারে ক্ষমতাবান নয় ক্ষমতাহীন মানুষের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হবে ভুল প্রোপাগান্ডা ভুল তথ্য প্রোপাগান্ডা ছড়ানোটা অপরাধ তো সেক্ষেত্রে আপনি নিজেকে বলছেন যে ক্ষমতাহীন তাহলে আপনারও তো সুযোগ রয়েছে এই আইনটির মাধ্যমে প্রতিকার চাওয়ার না সেই প্রতিকার তো এখানে এখানে সরকারে বিরুদ্ধে বা সরকারি দলের লোকের বিপক্ষে কথা না বলে বিরোধী লোকের বলে কথা বলা হবে না যেমন আমি একটা প্রমাণিত বলি যে একটা কোড কোর্ট ধরেন কি রায় দিল আমি বাস্তবতা কি দেখছি আমি যদি বলি যে বেগম খালেদা জিয়াকে পঁচিশ মাস জেলে রাখা হলো এখন তাকে তার সাজা স্থগিত করে তাকে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে এখন আমি যদি বলি এই কোর্ট যে রায়টা দিলো এখন আমি বলতে পারেন যে এটা অফ কোর্ট আমি তো দেখতেছি টাকা টাকা জায়গায় রয়েছে যে টাকা আত্মসা হলো কোথা থেকে সাজা দিয়ে দিল আমি এখন এটা বললে আপনাকে সাজা দিয়ে দিবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে বিএনপির একজন নেতা হিসাবে আপনি মনে করছেন যে টাকা টাকার জায়গায় রয়েছে তাহলে আমার নেত্রীকে কেন সাজা দিল এটাকে আপনার কাছে মনে হচ্ছে যে একটা প্রশ্ন কিন্তু আবার

একটা বক্তৃতা বলেছিলেন কি বলেছিলেন এইটা হলে চায়ের ভিতরে পানি গরম করে চা দিয়ে কি হয় চা হয় চিনি দিয়ে গুলো কি হয় পানি দিয়ে গুলালে হয় এরকম একটা উদাহরণ দিয়ে আপনারা কোন টেলিভিশনে কোন সমাবেশে প্রতিনিয়তি বলছেন দু হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত এই জন্য কি আপনারা কেউ নেতা কর্মী কখনো গ্রেপ্তার হয়েছে না এটাতে আমাদের গ্রেপ্তার হয়নি

যে অভিযোগটি আসে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রে সরকারের সমালোচনাকেও অনেক সময় রাষ্ট্রের সমালোচনা হিসেবে বলা হয় কিছু কিছু ক্ষেত্রে এই অভিযোগটি আসে এটি কি কতটুকু সঠিক আপনি বলেছেন আপনার বাক্যমধ্যস্থ শব্দ উৎকলিত শব্দর এটা সঠিক ব্যবহার হয়েছে জি আপনার এই সঠিক ব্যবহারের জন্য আপনাকে ধন্যবাদ আপনার এই আমরা সঠিক বেঠিক নিয়ে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন এখানে তর্ক বাদ বিসংবাদ এখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতা জাতীয় সংগীত জাতীয় পতাকা এর বিরুদ্ধে যে প্রপাগান্ডা যে ব্যাপারটি সেটা একুশ ধারায় স্পষ্ট করে বলা হচ্ছে এগুলো করা যাবে না এটি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে এখন এইটে যদি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি এই স্বাধীনতার পঞ্চাশ বছরের এই জায়গায় দাঁড়িয়ে তার জন্ম শতবর্ষে এই জায়গায় দাঁড়িয়ে এবং তথ্য প্রযুক্তির এই বিস্তারের সুযোগ এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি তথ্যপ্রযুক্তির বারবার অন্তকে আপনি নেতিবাচক অর্থে ব্যবহার করেন সরকার এটা কোনোভাবে মেনে নিতে পারে না আইন এটাকে সমর্থন করবে না আপনি জানেন যে ছোটবেলায় সকালে সকলে আমরা বড়ো ছোট গল্প করেছি বলায় চাঁদ মুখোপাধ্যায় তার একটা গল্প আছে স্বাধীনতা স্বাধীনতা গল্পটা এমনই খুব ছোট্ট করে বলি যে এক ছেলের মা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে তখন ছেলেটি ঢুকছে সে বলেছে যে তুই বাসায় থাক কাজের একটা ছেলে আছে মনু তার জন্য তোর জন্য দুটো আম কিনে থুয়ে গেছি ওপরে রাখা আছে তো দুজন খেয়ে নিস ওই যে বাড়ির মালিকের ছেলে সে দেখলো যে একটি আম একটু পচা একদিকে আর একটা বেশ ভালো আছে ও প্রথমে চিন্তা করলো যে আমি যেহেতু বাড়ির মালিকের ছেলে আমি ভালো আমটা খাবো আমি গল্পর সময়টা বাড়াচ্ছি না তখন সে তখন তার মাস্টারমশাই কথা চিন্তা করলো মাস্টারমশাই তাকে বলেছিল যে যেই বিষয় করে যেই বিষয়ের মধ্যে প্রবেশ করে যা কিছু করে মানুষের আনন্দ দেওয়া যায় সেটাই হচ্ছে স্বাধীনতা তখন সেই মনুকে ভালো আমটা দিল সে বললো আমি তো আম রোজই খেতে পারবো ওকেই ভালো আমটা দিই তখন যে তৃপ্তি ওই তৃপ্তি দেখার পরে সে মাস্টারমশাই কাছে দৌড়ে যে বলেছিল মাস্টারমশাই মাস্টারমশাই আমি স্বাধীনতার শব্দের অর্থ খুঁজে পেয়েছি কি পেয়েছিস যে যা করলে অন্যকে আনন্দ দেওয়া যায় সেটাই হচ্ছে স্বাধীনতা আপনি স্বাধীনতার এই ব্যাখ্যা যদি আপনি যদি ওইভাবে ব্যাখ্যা করেন আপনি ক্রমাগতভাবে মিথ্যে তথ্য ছড়াবেন আপনি জানেন করোনাকালীন সময়ের কথা বাইশটাকে ইতিহাস খুব উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে বলে দেওয়া হয়েছে বারবার সতর্ক করা হয়েছে প্যান্ডেমিকের সময় ইনফোডেমিক খুব ভয়ঙ্কর আঁকা আসছে মিসলিডিং কন্টেন্ট মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এটা আমাদের এই রোগ নিয়ন্ত্রণে ভয়ঙ্কর রকম বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের থেকে অনেক কন্টেন্ট কিন্তু বড় বড় দেশ থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে নরেন্দ্র মোদীর অনেক বক্তব্য এটা অন্য প্রসঙ্গে কথা তার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে সে বলা হয় তাকে সবচেয়ে শক্তিধর প্রধানমন্ত্রী ভারতে এমন একটি ব্যাপার দাঁড়িয়ে আমি এই বিতর্ক এই করব করবো না কিন্তু বাস্তবতা এই যে আপনি মানুষের শান্তি বিঘ্নিত করবার জন্য কোনো বার্তা দিতে পারেন কিনা এবং সামাজিক বিশৃঙ্খলতা আপনি সৃষ্টি করতে পারেন কিনা আপনার বক্তব্য দিয়ে এবং যেই বক্তব্যের পিছনে কোনো তথ্য সূত্র নাই আবার আপনি এই এইটা করে আপনি সমাজের মধ্যে নানান রকম ব্যত্যয় ঘটাতে পারেন কিনা এবং আপনি নিজে যে জিনিসটা ঠিক মতো জানেন না কিন্তু উদ্দেশ্য প্রোজিত আপনি সেই ভুল তথ্যকে নিজে জানছেন যে তথ্যটি মিথ্যা আপনি সেটাকে প্রকাশ করছেন আপনি সেটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আইন আপনাকে সভ্য দুনিয়ায় কোনো আইন কিন্তু না এখনো পর্যন্ত হল পক্ষে কোনো কথা বলা এই পূর্ব ইউরোপ ইউরোপের দেশগুলোতে জার্মানিতে একেবারে নিষিদ্ধ আপনি বর্ণবাদের দল কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে ধর্মভিত্তিক দলও আছে কিন্তু আপনি নানান রকমভাবে আপনি বিশৃঙ্খলতা সৃষ্টি করতে পারেন কিংবা ওই দেশের স্বাধীনতায় কিংবা যারা বিরোধিতা করেছিল তার রাজনৈতিক সংগঠন করার কোনো অধিকার কিন্তু নাই তাদের কোনো কোনো বক্তব্য দেওয়ার অধিকার নাই আমরা বাংলাদেশে এই বিএনপি নামকের রাজনৈতিক দলটি আত্মরুণ মনস্ক দল তারা এই ব্যাপারেও বলেছে এদেরকে সবক দিতে হবে এদেরকে স্বাধীনতা দিতে হবে এদেরকে কথা বলতে দিতে হবে এদের রাজনৈতিক করার অধিকার দিতে হবে এরা মানুষ জালির পুরী হত্যা করবে সেটাকে আমাদেরকে সহ্য করতে হবে এই ব্যাপারে বাংলাদেশ তো সরকার তরফ থাকতে পারে না জি ধন্যবাদ বেস্ট ইমতিহার ফার্স্ট ইমতিহাস আপনার সঙ্গে আবারও যুক্ত হতে চাই এর আগে আপনি যে বিষয়টি বলছিলেন যে রাষ্ট্রের সমালোচনা আর সরকারের সমালোচনা অবশ্যই এক নয় সরকারের সমালোচনা করা যাবে কিন্তু এই সম্প্রতি কিছু আপনার এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু কন্টেন্ট নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে যেহেতু আপনার একজন আইনজীবী এই ধরনের মামলা অনেক করেন আপনি তো এই বিষয়গুলো যখন আমাদের মুজিব বর্ষকে কেন্দ্র করে এক ধরনের কি বলে নেতিবাচক শুধুই না কিছুটা অশ্লীল মন্তব্য করা হয় যখন আমাদের যে রাষ্ট্র সরকারিভাবে যেইটাকে আমরা এই মুজিব বর্ষের জন্য লঘু হিসেবে বানিয়েছি সেটিকে যখন বিকৃত করা হয় তখন সেটিকে আমরা কোনটির আওতায় নেব তখন সেটিকে কি মত প্রকাশের স্বাধীনতার বলা যাবে যেটা বলছিলাম যে যখন আপনি মত প্রকাশের স্বাধীনতাকে ব্যবহার করে আপনি এটার আড়ালে আপনি একটা ষড়যন্ত্র করবেন কাউকে হেয় প্রতিপন্ন করবেন কুরুচিপর পূর্ণ মন্তব্য দিবেন তার কোনো সুযোগ নেই অথবা যদি ঘুরিয়ে বলি যে কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে কা সরকারের সমালোচনা করবেন তারও কোনো সুযোগ নেই আপনি আপনার যেমন ধরেন যে আদালত অবমাননা আদালত অবমাননা কি আদালত অবমাননা হচ্ছে আপনি আদালতকে জনগণের চোখের সামনে হেয় করা এমন কথা বলা আদালত সম্বন্ধে যে আদালত সম্পর্কে খারাপ হবে কিন্তু আপনি বলতেই পারেন যে আইনের ব্যাখ্যা এরকম না হয় এরকম হওয়া উচিত ছিল কিন্তু সেটার সাথে সেটা এক জিনিস আর অবমাননা করা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট সেজন্য এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি দেখবেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এই যে একটা কনসপিরেসিটা কি যে আপনার ধরেন একটা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস আসলো আরেক দিন একটা হয়তো আর একটা অনুষ্ঠান সম্প্রচার হলো এবং আপনি দেখতে পারেন যে হয়তো তাদের মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে এই যে আজকে ডিজিটাল যুগে পৃথিবীর বিভিন্ন দেশে বসে আপনি কন্টেন্ট এবং তার মাধ্যমে যদি একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন অথবা একটা মানে এটাকে কি বলে একটা সিস্টেমেটিক প্রোপাগ্যান্ডা করেন কিন্তু মানে আমাদের নর্মাল পেনাল কোডে এটা সম্ভব না এই এমন একটা আইন যার অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে শুধু সেই আইনে এটা ধরা সম্ভব জি ধন্যবাদ আপনাকে যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ ভাই সৈন্দা সরুক হাবিব ভাই এর আগে আপনি যে বিჭটি বলছিলেন যে এই দর্শকের প্রশ্নের উত্তরে যে বিএনপি ক্ষমতায় আসলে ডিজিটাল নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করবে তো এখন এটি যদি আপনাদের অবস্থা নয় আবার অপর দিকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে নানান ধরনের অপরাধ হয় সেইটি প্রতিরোধ করার জন্য তাহলে আপনাদের ভাবনাটা কি আচ্ছা আমি একটু বলি যোগ করি চুয়াত্তরের বিশেষ কালাকালন বলতো বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল অনেক অনেক বছর দুর্দান্ত প্রতাপে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন দিয়ে আপনি বিশেষ ক্ষমতা আইন কি বিএনপি এর পর যে তিন তিনবার বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন সেটা কি বাতিল করেছে জি আমি আমাদের সময় নেই সুভাষ যে কথাটা বলল ওই কথাটা আমি বলতে চাচ্ছিলাম জি আমি ওর কথাটা আমি বলতে চাচ্ছি আমি হবে অল্প সময় দাও আমার কথা হলো কি শুনুন আজকে বাংলাদেশের কনটেক্সটে আমি কথা বলবো যে বড় করতে পারবেন আমি ভাই ছোট কথাই আমি বলছি যে যে দিনে সুভাষ একটা কথা আমার খুব পছন্দ হয়েছে যে যে কথা মানুষকে আঘাত দেয় সেটা না বলা যেটা মানুষকে আনন্দ দেয় সেটা বলা এটা হলো স্বাধীনতা তো আজকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে সরকারের মিডিয়া ব্যবহার করে এই যে যেমন ধরেন ভোটের ভোটের মাঠে মানুষ ভোট দিতে যায় না

আপনার পাবেন না আপনার ঘড়ি নিশ্চয়ই শোক লাগাচ্ছে আমি আপনাকে খোলাখোনা করি সংবিধানের সত্য অনুচ্ছেদে বলে দেওয়া হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল